ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। আপনার প্রতিভাকে জাগিয়ে তুলতে আজই আসুন একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে। যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রণাম গুরুদেব। গুরুদেব, আমরা সকলে মা দুর্গার নতুন কোনো কাহিনী শুনতে চাই। গুরুদেব, নবরাত্রির নবব্রতের মা দুর্গার কাহিনী আজ আমরা শুনবো আপনার কাছ থেকে। তোমরা আসন গ্রহণ করো। তোমরা নিশ্চয়ই অকাল বোধনের কথা শুনেছ। মা দুর্গাকে সৃষ্টি করতে বাধ্য হয়েছিল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। যখন ওই দানব অসুর এই মর্তে তাণ্ডব শুরু করলেন। মায়ের তো অনেক গল্প শুনেছি, কিন্তু অসুরের কোনো গল্প শুনিনি। অসুর কিভাবে সৃষ্টি হলো বা তো কিভাবে হিংস্র হলো, যদি সেই গল্পটা শোনান। বেশ, অসুর সৃষ্টি হওয়ার পর থেকে মা দুর্গার অসুর বধ করা কাহিনী পর্যন্ত তোমাদেরকে শোনাবো। এখন থেকে এই সিংহাসন শুধু আমার। স্বর্গ, মর্ত্য, পাতাল সব আমাদের আমাদের আমাদের। এখন থেকে আমার কথায় অসুর কর, অসুর করবে, অসুর কর। যা যা যা, কারাগার থেকে আমার পিতার শিখে নিয়ে আয়, পিতার শিখে নিয়ে আয়। বুঝতে পেরেছি আমি, এত এত তেজ তোর ভালো না, মৃত্যু তোর ঘনিয়ে এসেছে। তুমি যদি আমার কথা না শোনো, ওই দেবতাদের সামনে যদি শুনে যদি তুমি না যাও, তাহলে তোমাকে শুধু 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 তোর জন্য
কারণ আমার এই শরীর থেকে রক্ত ঝরলে হাজার হাজার অসুরের জন্ম নেয়। আমি তোমাকে বর দিতে চাই, তোমাকে বর দিতে চাই, বলো বলো তুমি কি বর চাও, কি বর চাও, কি বর চাও, কি বর চাও। প্রণাম গুরুদেব, গুরুদেব আমাকে যদি বর দিতে হয় তাহলে আমাকে অমরের বর দিতে, অমরের বর দিতে, আমি অমর হতে চাই, হতে চাই, হতে চাই। সেটা কি করে সম্ভব, সম্ভব করে সম্ভব? পৃথিবীতে জন্মালে 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 মৃত্যু অনিবার্য, তবু তোমার ধ্যানে মুগ্ধ হওয়ার জন্য আমি তোমাকে বরদান, তোমাকে বরদান, তোমাকে বরদান এই পৃথিবীতে, স্বর্গ মত্ত পাতাল কেউ তোমাকে মারতে পারবে, কোন পুরুষের হাতে তুমি মরবে না, মরবে না, মরবে না। তোমার দৈব বর্ষ, দৈব বর্ষ, দৈব বর্ষ আরো দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। ওম গুরু ব্রহ্মা, ওম গুরু ব্রহ্মা, ওম গুরু ব্রহ্মা। ওই দানব অসুর লোভ লালসায় আর হিংসায় স্বর্গে পৌঁছে গিয়েছিল ব্রহ্মার বরে। দেবতারা ওই অসুরদের কাছে পরাজিত হয়েই কি মা দুর্গাকে সৃষ্টি করেছিলেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ক্ষমতা ছিল না ওই অসুরকে বধ করা, তাই সৃষ্টি করলেন মা দুর্গাকে। এই স্বর্গ থেকে পবনদের, সূর্যদের, চন্দ্রদের, এমনকি শনিদের সবাই সিংহাসন ত্যাগ করে চলে গেছে আশ্রমে। আমাদের দেশের রাজা এসেছিলেন ওই
অসুরের অত্যাচারে। তুমি সিধেটা নিয়ে আসো। প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব। গুরুদেব, আমি সংসার ধর্ম ত্যাগ করে আপনার কুটিরে এসে প্রবেশ করেছি আপনাদের চরণে। আমাদের ঠাই দিন গুরুদেব। দেখো বাবা, সংসার ধর্ম সবচেয়ে বড় ধর্ম। তোমারই মতন এক রাজ্য থেকে আরেক রাজামশাই এসেছেন আমার এই কুঠির আশ্রমে। এই সেই রাজামশাই। তাও এসো, আসন গ্রহণ করো। দেখো বাবা, এই কুঠির আশ্রম তোমাদের কারোর জন্য চিরস্থায়ী নয়। প্রণাম গুরুদেব। আমাকে ডেকেছেন? বলছিলাম, প্রণাম গুরুদেব। আমি তো কোনো রাজার হাতে অন্ন গ্রহণ করি না। তুমি ভেবেছিলে আমি তোমায় চিনতে পারবো না? এটা তুমি ভুল ভেবেছিলে বাবা। তোমার জন্মের কুষ্ঠির বিচার আমিই করেছিলাম। আমার ক্ষমা করবেন গুরুদেব, আমি যদি ছদ্মবেশে না আসতাম তাহলে আপনি আমাকে গ্রহণ করতেন। আমি তোমাদের প্রথম দিনই চিনতে পেরেছিলাম। কিছু বলি, কারণ মায়ের মন্দিরে ছিলাম বলে। এই মায়ের মন্দিরে সব পাপেরই ক্ষমা আছে। ক্ষমা করবেন গুরুদেব। দাদাবু, আমাদের রাজ্যে আবার সর্বনাশ হয়েছে। জল না পাওয়ায় ধানের জমিগুলো সব ফাটল ধরেছে। আমাদের রাজ্যের মানুষ অন্য রাজ্যে চলে যাচ্ছে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। এইসব কি বলছেন আপনি? এইভাবে চলতে থাকলে আমাদের রাজ্যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আমাকে দুটো দিন ভাবার সময় দিন, আমি দেখি কি করা যায়। সমাধান আছে। আমার সমস্যার সমাধান আছে মা। কোথায়, কিভাবে? তুই মুনি ঋষির ওই কুঠির আশ্রমে যা, ওখানে গেলেই তোর সমস্যার সমাধান পাবি। কোথায় মা, কোথায়? কোথায় গেলে মা, কোথায় গেলে? আমি অনেক ভাবনা চিন্তা করেই বলছি, আমার রাজ্যে মানুষকে
আর অন্য রাজ্যে যেতে হবে না, তাদের ব্যবস্থা আমি করেছি। আমার রাজ্যের ভালোর জন্য আমাকে এই রাজ্য ছেড়ে যেতে হবে। কোথায় যাবেন আপনি? কোনো এক কুটির আশ্রমে। কুটির আশ্রম? ও তো আপনার বাবার গুরুদেবের আশ্রম। আপনি চেনেন আমার বাবার গুরুদেবকে? তাহলে তো ভালোই হলো, বাবার পরিচয় দিলে উনি নিশ্চয়ই আমাকে গ্রহণ করবেন। না, করবেন না। আপনার বাবার গুরুদেব কাউকে চিরস্থায়ী গ্রহণ করেন না। কিন্তু ওখানে না গেলে আমার তো সমস্যার সমাধান হবে না। তাহলে উপায়? উপায় একটা আছে, আমাদেরকে ছদ্মবেশে যেতে হবে। সেটা কি করে? আপনি যাওয়ার আগে ওই কুটির আশ্রমে আমি যাব। অবশ্যই আপনার বাবার গুরুদেব আমাকে চেনে। আপনি যাবেন ওখানে আমার যাবার কিছুদিন পরে, আপনার বাবার পরিচয় না দিয়ে। আমি বুঝতে পারছি আপনার কথা। বেশ, তাই হবে। বেশ, আপনি যখন যাবেন আমাদের ছোট বাবুকে নিয়ে যাবেন। মহারাজ, আমাদের লক্ষ্মীর ভারে এইটুকু জিনিস ছাড়া আর কিছুই নেই। আমি না আসা পর্যন্ত এই জিনিসগুলো দিয়ে তোমাকে রাজ্য চালাতে হবে। আমাদের ভুল হয়ে গেছে, মানুষ মাত্রেই ভুল করে। আমি জানি তোমরা বিপদে পড়েছো বলে এই ছদ্মবেশের আশ্রয় নিয়েছ। দেখো, আমাদের এই কুঠির আশ্রমে অনেক কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে, যাবেও তোমাদের অনেক শক্ত হতে হবে। এই বিপদের মুখে আমাদের শুধু দেবী মাকে আহ্বান জানাতে হবে। তাই হবে গুরুদেব, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই চলব। এবার তো আপনি আমার হাতে জল গ্রহণ করবেন। দেখো বাবা, আমি কোনো রাজার হাত থেকে দান গ্রহণ করব না। আমাদের এই কুঠির আশ্রমে নারীদের প্রবেশ নিষেধ ছিল। তোমরা শুনলে সকলেই চমকে উঠবে। একদিন সেই অসুর নারী রূপে ছদ্মবেশে আমাদের এই কুঠিরে প্রবেশ করল।
দেখি কে তুমি, তোমার এত দুঃস্পর্ধা, তুমি দেবতাদের উৎসর্গকৃত নৈবেদ্য পান করো, পাপিষ্ঠা। এত দুষ্ট আমার এই পবিত্র ত্রুটির আশ্রমে নারীর উদ্ধার প্রবেশ করেছি। আমি বহুবার মার পেয়েছি, আমাকে কেউ মারতে পারে না। আমি অনেক রকম রূপ ধরতে পারি, তোর ওই কুণ্ডলী চন্দ্র দূরের কথা, সমুদ্রের জয় করে পার করে দিয়ে আমার রাজত্ব করবো। আজকের পর থেকে তোর এই দেবতা পূজা বন্ধ কর, হে মহেশ্বর, হে নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো করো ডাকু, রক্ষা করো, রক্ষা করো ডাকু, এই অনাথার এই অত্যাচার হাত থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, আমাদের রাজ্যকে এই রাজ্যকে মুক্ত করো ডাকু, রক্ষা করো ডাকু, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, এই অনাচার অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, আমাদেরকে রক্ষা করো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আমাদের এই কুটির আশ্রমে এসেছিলেন অসুরের পিতা মহিষ। গুরুদেব, দানব অসুরের বাবাও কি এমনই হিংস্র ছিলেন? তোমার এত বড় স্পর্ধা হয় কি করে আমার এই কুঠির আশ্রমে প্রবেশ করার? গুরুদেব, আমাকে ক্ষমা করুন, আপনার এই পবিত্র কুঠির আশ্রমে আপনার কাছে এসেছি বিপদে পড়ে, আপনি আমাকে বাঁচান গুরুদেব। সেদিন তুমি যদি আমার কথা শুনতে, তাহলে আজ এই দিনটি দেখতে হতো না মহিষ। গুরুদেব, আমার পুত্র গুরু ব্রহ্মার বর পাওয়ার জন্য সিদ্ধিলাভের ধ্যানে বসেছে। আমি জানি আমাদের এমন দিন ঘনিয়ে আসছে, এখন থেকে আমাদের স্মরণ করতে হবে স্বর্গের দেবতা। আমি জানি মহিষ, তোমার পুত্রকে দমন করার মতন ক্ষমতা আমাদের মুনি ঋষিদের নেই। এখন তুমি তোমার গৃহে যাও, আমরা দেবতাদের স্মরণ করি, দেখি তোমার পুত্রকে শান্ত করা যায় কিনা। তবে তাই হোক গুরুদেব, আপনারা দেবতাদেরই স্মরণ করুন।
গুরুদেব, আমার রাজ্যটাকে আক্রমণ করেছে কোন এক অসুরের দল। আমার রাজ্যের মানুষের হাহাকার সহ্য করতে না পেরে আপনার কুটিরে চলে এসেছি। আমার রাজ্য মেয়েদের ওপর অত্যাচার চলছে, ওই দানব অসুরদের। আমার এই কুঠির আশ্রমে নারীদের প্রবেশ নিষেধ, তাই আমি কিছু করতে পারি। তাছাড়া আমার এই কুঠির আশ্রম নিম্নতম জায়গা। গুরুদেব, ওই মহিষের পুত্র এত শক্তি পেল কোথা থেকে? মহিষ ছিল পুত্রহীন, তাই তিনি গুরু ব্রহ্মার কাছে বর প্রার্থনা করেছিলেন যাতে তিনি পুত্রের পিতা হতে পারেন। গুরু ব্রহ্মা বরদান করেছিলেন ওই মহিষকে কৌশিক অমাবস্যার রাতে। গুরু ব্রহ্মার আশীর্বাদে ওই কৌশিক অমাবস্যার রাতে জন্মগ্রহণ করলেন দৈব শক্তি দানব মহিষাসুর। তোমরা যাও, হাত মুখ ধুয়ে এই কুটিরে আবার এসো, আমরা দেবতাদের স্মরণ করব। আমাদের এই কুঠির আশ্রমে মা দুর্গা এলেন কন্যা রূপে। গুরুদেব, এই কুটির আশ্রমে তো নারীদের প্রবেশ নিষেধ, তো মা দুর্গা কেন এসেছিলেন? আজকে থেকে আমারই পূজা কর, আমি আসব মায়ের উত্তরে তোদের কাছে 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 করব মা করব মা করব মা করব 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 আমারই কুটির আশ্রমে 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 কুমারী পূজা করব মা করব মা করব মা করব মা। তুমি এসো মা, এসো মা, এসো 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 এই অনাচার অত্যাচার 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 তুমি বন্ধ করতে এসো 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 লাহোরে লাহোরে আমার আমার কথা মনে মনে হয়ে যাবে আমি বাতাসে বাতাসে তুফান আমি সূর্যের মতো বড় আমি ভক্তের কাছে কাছে আমি দানবের সাথে আকাশ বাতাস পৌঁছে দাও আমার এই কথা দানবের কাছে আমি আসছি দানব দানব আসছি তৈরি হয় আমার হাতে থাকবে ত্রিশূল কখনো খাড়া আমি কখনো অন্তর্ব কন্যা কখনো মন মায়া কখনো কালী কুমারী পূজা কর কুমারী পূজা কুমারী পূজা কর রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো Thank you.
देशु शक्षिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु धातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः আহ্বানে মা দুর্গার শক্তি জাগানো হয়েছিল। মা দুর্গা জানতেন ওই দানব অসুরকে বধ করতে গেলে চাই 10টা হাত। তাই মা দুর্গা এই কুঠির আশ্রমে এসে বললেন, কুমারী পূজা কর, কুমারী পূজা কর, কুমারী পূজা। অথচ আমাদের এই মর্তলোকে নারীদের ওপর আজও চলে সেই অত্যাচার। তাহলে কি আজও এই মর্তলোকে সেই অসুর রয়ে গেছে? যেখানে যেখানে আছে দানব অসুর, সেখানে আছে রণক্ষেত্রে মা দুর্গা। তাই প্রতি বছর মর্তলোকে মা দুর্গাকে স্মরণ করতে হয়, জাগাতে হয় নারীদের শক্তি। আমাকে একটু জল নেবে, গলাটা খুব শুকিয়ে আছে। তুমি জল খাবে? হ্যাঁ, নাও। আমার সাথে কেন এমন ছলনা করছো মা? দর্শন দিয়েও কেন দর্শন দিচ্ছ না?
তোমাদের যে আমাদের দেশের রাজার কথা বলেছিলাম, তিনি হলেন এই সেই রাজা। এনারা প্রতি বছর মা দুর্গার আরাধনা এই কুঠির আশ্রমে আসে। গুরুদেব, আমরা যখন মাঠের মধ্য দিয়ে আসছিলাম তখনও দেবী মায়ের দর্শন পেয়েছি। মা শুধু মন্দিরেই নন, প্রতিটা ঘরেই আছে। শুধু ভক্তি ঘরে ডাকলে গুরুদেব, ও দেবী মাকে দেখতে পেয়েছে বলছে ঠিকই, কিন্তু আমি কেন বিশ্বাস করতে পারছি না? রাস্তা থেকে পাথরকে ঘুরিয়ে এনে যদি সিংহাসনে বসাই, যদি মনে করি নারায়ণ তবেই সে নারায়ণ, আর যদি মনে করি নুড়ি পাথর তাহলে সে। গুরুদেব, আমি দেবী মাকে দর্শন করেছি, তাকে নিজে হাতে জলপানও করিয়েছি আমি। আমি আমি আপনার এই কুটিরে না আসলে বুঝতেই পারতাম না, তাকে দর্শন করতেও পারতাম না যে সত্যি সত্যি মা আসছে। আমাদের সকলকে সকলকে তৈরি থাকতে হবে। রাস্তা থেকে পাথর এনে পাথরকে ভক্তিভাবে রান্না করলে পাথরে গলে জল হয়ে যায়, এই জায়গার মতো শান্তি কোথাও পাবে না। গুরুদেব, আমাদের পূজোর আয়োজন হয়ে গেছে। বেশ, তাহলে শুরু হোক আমাদের
আপনার প্রতিভাকে জাগিয়ে তুলতে আজই আসুন একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশান হাউসে। যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।